আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কি আছো ধরে আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো। তো ভিউয়ার্স, পার্টি লেহেঙ্গা তো সবসময় দেখাই, তো এই লেহেঙ্গাটা আপনারা ওয়েডিং পারপাসেও কিনতে পারবেন আবার পার্টি পারপাসেও নিতে পারবেন। তো আমি একটু কারুকাজটা দেখাচ্ছি, এটা একদম নিচের প্যানেলের কাজটা, লেহেঙ্গার একদম নিচে যে বর্ডার লাইনটা থাকে, বর্ডার লাইনের কাজ। তো অনেকে আছেন যারা স্টোনের কাজ পছন্দ করেন না, সুতার কাজটা লাইক করেন। আমি আপনাদেরকে বলছি, এই যে লেহেঙ্গাটা, এটা যদি আপনারা গোল্ডের জুয়েলারি দিয়ে পরেন সেই লেভেলের লাগবে, বিয়ের একটা ফাটাফাটি একটা লেহেঙ্গা। তো আমি এই লেহেঙ্গাটার টোটাল ডিটেলসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে বলছি। আর এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টার বর্ডারটা আমি দেখাচ্ছি, দুই সাইডের বর্ডার, এবং ভিতরে কিন্তু হচ্ছে ছোট ছোট বুটি করা আছে। ফ্যাব্রিক্সটা হচ্ছে নেট ফ্যাব্রিক্স, ম্যাটেরিয়ালটা হচ্ছে নেট, নেটের উপরে জারদস্তি সুতার কাজ করা। ওকে, তো আমি এখন এটার যে টপ পার্টটা আছে টপ পার্টটা দেখাবো, এবং স্কার্ট পার্টটা একটু মেলে ধরে দেখাতে বলবো ভাইয়াদেরকে। প্রাইসটা কত ভাইয়া? এটার ফ্রন্ট পার্ট 5200, 5200 টাকা হলে চমৎকার একটা ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একদম হোলসেল রেট বলে দেওয়া হচ্ছে আপনাদেরকে। ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এবং হাতার ফ্যাব্রিক্সটা কিন্তু দেওয়া আছে, হাতা এবং ইনারের ফ্যাব্রিক্স এটার সাথে অ্যাটাচড করে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে লেহেঙ্গাটা একটু দেখাচ্ছি, লেহেঙ্গার স্কার্ট পার্টটা, ঘেরটা অনেক ঘের, কুচি ঘের, চমৎকার। আপনারা কিন্তু দেখবেন অনেক সময় যে বিভিন্ন ইন্ডিয়ান যে সিরিয়ালগুলা বা মুভিগুলাতে কিন্তু অ্যাক্ট্রেসরা পরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে ভাবেন যে এরকম সুন্দর একটা লেহেঙ্গা আমি কিনতে পারতাম বা পরতে পারতাম। তো আপনাদেরকে বলবো, আপনারা সুবর্ণাতে চলে আসবেন। তো এটা হচ্ছে ওন্নাটা, এই দুপাট্টাটা থাকলে আমার মনে হয় না এক্সট্রা কোনো দুপাট্টা দরকার আছে। আর পার্লারের আপুরা কিন্তু অনেক সুন্দর করে পরিয়ে দেয় লেহেঙ্গাগুলো। তো আমি এরপরে বাকি যে কালারগুলো আছে ওইটা কিন্তু পুরো ব্রাইডাল লেহেঙ্গা হিসেবে পারফেক্ট। তো বাকি যে কালারগুলো, এগুলো কিন্তু আপনারা পার্টি বলেন, আর এখন কিন্তু বিয়েতেও মানুষ বিভিন্ন কালার পরে থাকে, রিসেপশন বলেন বা পরবর্তী বৌভাত বলেন, এগুলো কিন্তু কালারগুলো পারফেক্ট। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 5200। নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর, এটার প্রাইসটা বলে দিই, 5200, চমৎকার। গ্রিন কালারটা কিন্তু জাস্ট অসম, গ্রিন কালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু গ্রিন কালার অনেক পছন্দ করেন, আপুরা কিন্তু আমাকে প্রায় রিকোয়েস্ট করেন। তো আপুদের রিকোয়েস্টেড একটা লেহেঙ্গা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 5200। আরও ডিজাইন আছে, আমি বাকি যে ডিজাইন আছে সেই ডিজাইনের কালার সোয়াসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এটা একটু দেখাচ্ছি পিচ কালারের মধ্যে, এটা কিন্তু খুবই সুন্দর, এটা একটু দেখাচ্ছি পিচ কালারের মধ্যে, কিন্তু নিচে স্টোনের কারুকাজ করা, এবং ওন্নাটা কিন্তু জাস্ট ওয়াও। তো এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছি, এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইস হবে 4500, 4500, 4500 টাকা হলে ফিক্সড প্রাইস। আমি যে দামটা বলছি অ্যাকুরেট এই দামটাতেই কিন্তু কিনতে হবে, কোনো বার্গেটিং হবে না আর কোনো লেস করা হবে না। যারা কিনবেন বলে ভাবছেন প্লিজ আপনারা এই বাজেটটাতেই কিন্তু নেবেন। তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, প্রাইস কিন্তু হচ্ছে 4500। তো এটার যে টপ পার্টটা আছে টপ পার্টটা দেখাচ্ছি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর করে কারুকাজ করা, হাতার হাতাও কিন্তু কারুকাজ আছে। আমি ওনাটা দেখাচ্ছি, ওনাটা কিন্তু বিশাল বড়, এরকম সুন্দর একটা ওনা থাকতে এক্সট্রা দোপাট্টার কোনো প্রয়োজন হবে না আশা করি। তো নেক্সট কালেকশন দেখাবো, অনেকগুলো কালার আছে, আমি কালারগুলো দেখিয়ে দিই, যেটা ভালো লাগবে সেটাই কিনতে পারবেন, পরতে পারবেন। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর একটা লেহেঙ্গা, আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু দেখাতে হবে ভাই, একটু সময় দিতে হবে। ওকে, চমৎকার, ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। নেক্সট কালেকশন দেখবো, এই ডিজাইনটা তিনটা কালার, এই ডিজাইনটা তিনটা কালার, ওইখানে ডিজাইন কি তিনটা? হ্যাঁ তিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি, এগুলো কিন্তু ফ্যান্সি লেহেঙ্গা। এই যে লেহেঙ্গাগুলো দেখছেন, নেটের উপরে স্টোনের কারুকাজ করা, নিচে সিল্ক পাট থাকবে, তার নিচে ক্যানকেন থাকবে, চার পাটের লেহেঙ্গাগুলো। এটা পরবর্তী যে ডিজাইনটা যাবো আমরা, আমি এটা একটু দেখাচ্ছি, প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু লাইট গ্রিনের মধ্যে চমৎকার। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 4500, 4500 টাকা হলে এটা কেনা যাবে, চমৎকার। আমি একটু কারুকাজটা একটু দেখাচ্ছি জুম করে, সুন্দর,
প্রাইস হচ্ছে 4500। তো এটা টপারটা আমরা একটু দেখিয়ে দেই। টপারটা অনেক গর্জিয়াস, টপারটা অনেক গর্জিয়াস, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সিস্টেম করা এবং হাতাতে কারু কাজ আছে। এক্সট্রা লেস দাও আছে, চাইলে হাতা এক্সট্রা লেস দাও আছে, চাইলে হাতায় দিতে পারবেন। আর ওন্নাগুলো কিন্তু বিশাল, অনেক বড়, কুচি ঘেরের উপরে, কুচি ঘেরের উপরে। ওকে পরলে নিচ থেকে মানে কোমর থেকে চেপে নিচ দিকে একটু ঘের থাকবে, সুন্দর। এবং কি আপনার ক্যানকেন সহ, ক্যানকেন সহ দেওয়া আছে, ক্যানকেন সিল্ক পার্ট বক্রম, হার্ড বক্রম করা আছে। তো এটার প্রাইস হচ্ছে 4500। দামটা আমি বারবার জিজ্ঞেস করি কারণ আপুরা যেন দামটা কোনোভাবে স্কিপ না করে বা মিস না করে। তো আমি এইটা একটু দেখাচ্ছি কারণ দামের জন্যই কিন্তু সবাই ভিডিওটা দেখে। সম্পূর্ণ কুচি ঘেরের উপরে কাজ করা, আর ক্যানক্যানটা থাকার কারণে কুচি ঘেরটা কিন্তু ফুলে থাকে, যখন হাঁটবেন তখন ফুলে থাকবে। তো এটার প্রাইস হচ্ছে 4500। নেক্সট, এটা আবার গোল্ডেন ক্রিম কালারের মধ্যে, এটা হচ্ছে গোল্ডেন ক্রিম কালারের মধ্যে। এটার প্রাইসটা একটু বলে দেই, 4000। একটু ধরতে হবে ভাই, একটু কালারটা দেখাতে হবে। 4500 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে, কারণ তাড়াহুড়া করলে কিন্তু দেখাতে পারবো না। এটা একটু দেখাই, বাহ, এই কালারটা কিন্তু জোস। এই যতগুলো কালার দেখলাম এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি এটাই লাস্ট কালার, এই ডিজাইনের এটাই লাস্ট কালার। আমি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ফুল লেহেঙ্গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল কালারটা। তো আমরা যেহেতু ডিএসএলআরে শ্যুট করি, এক্স্যাক্ট যেই কালারটা লেহেঙ্গা সেই কালারটাই কিন্তু আপনারা দেখতে পারেন। তো এটা 4500 টাকা। তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুবর্ণ শাড়িজ, চমৎকার। এটা হচ্ছে সুবর্ণ শাড়িজ, এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে নূর ম্যানশন ভবন, সেই নূর ম্যানশন ভবনের দ্বিতীয় তলা 7 নম্বর সব সুবর্ণ শাড়িজ। অনেক এবং খালিক ভাইয়ার নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার। ঢাকার ভিতরে আপনারা প্রোডাক্ট নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।